আমাদের বাড়ি চলো, আগে আগে দুর্গা পূজা হতো, এখন হয় না। কেন? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। চোরদা চলো। আচ্ছা আচ্ছা, আমি পরে শুনবো, এখন আপনি যান। আসলে কাকিমা আপনার জন্য চিন্তা করছেন। আচ্ছা দিদি, তুমি সবসময় এরকম ছোটদাকে আপনি আগে করো কেন বলো তো? হ্যাঁ, ছোটদাকে কেমন জানে লোক লোক মনে হয়। ও মা, তাহলে কি বলবো? কেন তুমি বলতে পারো না? আচ্ছা আপনি এখন যান। তুমি বলছো না? ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি বলবো, তুমি তুমি এখন যাও। ছোট বাবু হলো একটা জুয়ান সমর্থ লোক। কি বললি তুই? হাসছো কেন? বলছি আমাদের ছোট বাবু সমর্থ জুয়ান লোক। তোকে আমি কি বলবো বল দেখি। তুই আমার সাগরকে একবারে সমর্থ লোক বানিয়ে দিলি। তুমি যাই বলো গিন্নিমা, আমাদের নন্দিনী দিদি হলো একটা সমর্থ মেয়ে, তাতে টুসটুসে যৌবন। আর আমাদের ছোট বাবু যতই ছেলে মানুষ বলো, শরীরটা তো আর সে কথা বলে না। কি বলতে চাইছিস তুই? না বলছিলাম ঘি আর আগুন পাশে পাশে থাকলি ঘি গলতি কতক্ষণ? হারুর মা, তোর কাজ সব হয়ে গেছে? হ্যাঁ গিন্নিমা। তুই বাড়ি যা। ছোটদা ভাই, ছোটদা ভাই, আমাকে চিনতে পারছিস না? সঞ্জু, শানু, তুই সঞ্জুকে চিনতে পেরেছিস? তাহলে আমি সবাইকে খবরটা দিই। মাধু, রুমন, আমাকে এক জায়গায় নিয়ে যাবে লক্ষ্মীদি? কোথায়? রফিক চাচার বাড়ি। ঠিক আছে যেও, কিন্তু মাকে বলে যেও কেমন? ঠিক আছে, আমি কাকিমাকে বলেই যাবো।